যতদিন কাপ না পাবো ততদিন আমি বাচ্চা নেবো না। এবং বিশ্বকাপ যেমন কাপ, আমার বাচ্চাটা হবে এমন কাপ। এবং আমার এলাকার সবাই জানে এটা, যে আমার বন্ধু বান্ধব ক্যাম্পাসে সবাই জানতো যে ও যতদিন কাপ না নেবে ততদিন ওর গার্লফ্রেন্ড থেকেও লাভ নেই, ওকে বিয়ে কোনোদিন করবে না। তাই অনেক কষ্ট করছি, কষ্ট তো আর্জেন্টিনার ছড়ুক থেকে আমাদের কষ্ট। 2006 সালে আমরা যেভাবে হেরে গেলাম, আমাদের জোর করে জার্মানির মাঠে হারানো হলো। তারপরে 10-এ আমরা জার্মানির কাছেই আমরা হেরে গেলাম। তো একসময় আমি শৈশব থেকে কৈশোরে আসলাম, কৈশোর থেকে যৌবনে আসার পরে আমার একটা সম্পর্ক হয়। তো তারপরে 14 বিশ্বকাপে ফাইনাল হারার পরে বিয়ের কথা ছিল। তো আমি বলছিলাম যে এইবার ফাইনাল হারছে, তো তোমাকে আমি বিয়ে, আমার গার্লফ্রেন্ডকে, এক্স গার্লফ্রেন্ড, যে এইবার বিয়ে সামনে কাপটা পেলেই হয়তো বা আমি তোমাকে বিয়ে করব। বাড়ি থেকে অনেক বিয়ের কথা বলে আমাকে, কিন্তু আমি কখনো সবসময় চাইতাম আমার এই ছোট্ট ত্যাগের কথা হয়তো বা আর্জেন্টিনার কেউ মনে রাখবে না। কিন্তু এই যে টুপিটা পড়ছি, চে গুয়েভারা যে বিপ্লব করছে আর্জেন্টিনার হয়ে, গোটা বিশ্বের বিপ্লব করছে, এই বিপ্লব মেসি ফুটবল নিয়ে করছে, আমি আমার নিজের জীবনের সাথে বিপ্লব করছি। 2018 সালে ফ্রান্সের সাথে এক গোলে যখন এগিয়ে থাকে, তখন মনে করছিলাম এইবার মনে আমার বিয়েটা হইল, কিন্তু না, ভাগ্য আমাকে সেবারও ফেরায় দিল। আমার ব্রেকআপ হয়েছে আজকে 4 বছর। তারপরে আমার আর ক্লোজ রিলেশনে আসেনি, আমি বিয়েও করি নাই। এইবার যদি কাপ পাই আমি বিয়ে করব। আর যদি কাপ কোনোভাবে আবারও যদি ভাগ্য এভাবে করে, যদি বাড়ির থেকে বিয়েও দেয়, যতদিন কাপ না পাবো ততদিন আমি বাচ্চা নেবো না। এবং বিশ্বকাপ যেমন কাপ, আমার বাচ্চাটা হবে এমন কাপ। এবং আমার এলাকার সবাই জানে এটা, যে আমার বন্ধু বান্ধব ক্যাম্পাসে সবাই জানতো যে ও যতদিন কাপ না নেবে ততদিন ওর গার্লফ্রেন্ড থেকেও লাভ নেই, ওকে বিয়ে কোনোদিন করবে না। তাই অনেক কষ্ট করছি, 14 বিশ্বকাপে আমরা সবাই কাঁদছি যে আমার মনে হয় জীবনে মনে হয় আর আমরা কাপ দেখতে পাবো না। তারপরেও স্বপ্ন আবার দেখছি 2018 বিশ্বকাপ। 2018 বিশ্বকাপে হাল ছেড়ে দেওয়ার পরে কোপা আমেরিকা একটা স্বপ্ন দেখছি। কোপা আমেরিকাতে যে স্বপ্নটা দেখি, এই যে আমার ছোট ভাই, এনারা সবাই আমার সাথে আর্জেন্টিনা করে এবং আমাকে নিয়ে স্বপ্ন দেখে যে আমার বিয়ে কবে, কিন্তু আমার গার্লফ্রেন্ড এখন কোথায় আছে আমি জানি না। এবং আমার গার্লফ্রেন্ডের কাছে একটা কথাই বলি, আর্জেন্টিনা কাপ কিন্তু পাবেই আজকাল একদিন, কিন্তু সেদিন সে আমার সাথে থাকবে না, একা একাই আমি বাজি ওড়াবো, একা একাই আমি জার্সি গায়ে পতাকা ওড়াবো, জানি না সেটা কত বছর পরে। দেখে আমার 4 ভাই, আমরা প্রত্যেকে আর্জেন্টিনা ভক্ত, আমার বাবা, আমার মা, আমরা সবাই আর্জেন্টিনা করি। জোর করে বিয়েও দেয় সে আর্জেন্টিনার হবে তো? জোর করে যদি পরিবার থেকে বিয়ের জন্য অনেক চাপাচাপি করতেছে, কিন্তু যদি জোর করে দেও, আমি বউয়ের সাথে কন্ট্যাক্ট থাকলে আমি বাচ্চা নেবো না যতদিন পর্যন্ত কাপ না পাবো। ওরা মাঠে কাপ নেবে, আমিও কাপ নেবো। কি বুঝাবেন আর্জেন্টিনা করতে? হ্যাঁ, বউকে অবশ্যই আর্জেন্টিনা করতে হবে। তার বউ মানবে বাচ্চা না না মানে তাহলে বিয়ে করবো না, বিয়ের আগে আলাপ করে নেবে? হ্যাঁ, যে অবশ্যই আর্জেন্টিনা হতে হবে তার, এবং আর্জেন্টিনা সাপোর্ট করতে হবে, আমার সাথে আর্জেন্টিনার জন্য যুদ্ধ করতে হবে। এবং আমি চাই একটা স্বপ্ন আমার জীবনে, একটাবার আর্জেন্টিনা কাপ নিক এবং পান খুলে হাসি, আমার কী হবে জীবনে জানি না, তবে একটাবার আর্জেন্টিনা যদি কাপ নেয় অন্তত পান খুলে হাসতে পারবো।